त्रिपुराते বিজেপির গভর্নমেন্ট তৃণমূলের কর্মীদের ওপর এবং নেতাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আজকে এখানে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্র পল এসেছিলেন। আমরা তার বিরোধ প্রদর্শন করলাম। আমরা বিনা ঝান্ডায় বিনা ডান্ডায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই প্রদর্শন করেছি। আমরা তৃণমূলের কর্মী। তেলের দাম কমাচ্ছেন, চারিদিকে দুর্নীতি, পুলিশের গ্রুপের দুর্নীতি, টিচারদের গ্রুপের দুর্নীতি, নার্সরা অনশনে বসে আছে, ডাক্তাররা অনশনে বসে আছে, ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, হোমের মধ্যে মহিলাদেরকে যৌন শোষণ করা হচ্ছে, নিজের দিকে কাজ কান দেয় কে দিন। এখন দিলীপ দা অনুষ্ঠানের পরে কি হলো? দিলীপ দা অনুষ্ঠানের পর কি হলো? দিলীপ দা অনুষ্ঠানের পর কি হলো? দিলীপ অনুষ্ঠানের পরে কি হলো? এই রাস্তা দাঁড়িয়ে তৃণমূলের লোকরা যারা গুন্ডা আছে, তৃণমূলের লোক মানে কর্মী মানে আজকাল গুন্ডা, যারা গুন্ডা কীর্তি করে, যারা বোম মারে, সেইসব দাদা দাদা সরে যান দাদা। দেখুন কত দুর্ভাগ্যের ব্যাপার, সমস্ত জেলাতে রাজনীতিক খুন হচ্ছে, রাজনীতিক নেতারা টিএমসির গোষ্ঠী কন্দলে খুন হচ্ছে, তারা নিজের পিঠ মাচাবার জন্য একটা কিছু আলতু ফালতু বলে দিচ্ছে। হাওড়ায় হয়েছে, জলপাইগুড়ি হলো, ক্যানিং হলো, মুর্শিদাবাদ হলো, রোজ হচ্ছে। তা একটা হচ্ছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, দ্বিতীয় হচ্ছে যে পুলিশের উপর লোকের ভরসাও নেই। আজ আমরা বলতাম এখানে যে সিবিআই ইনকোয়ারি হোক, এবং আমরা কোর্টে গিয়ে আমাদের ভোট পরবর্তী হিংসায় যে প্রায় 60 জন মারা গেছেন তার জন্য তদন্ত কোর্ট নির্দেশ দিয়েছেন। আজকে টিএমসির ভিতর থেকে আওয়াজ আসছে, কারণ টিএমসি সরকার এবং পুলিশের উপরে তাদের লোক নিজের লোকেদের ভরসা নেই, কোর্ট এখানকার পুলিশকেও ভরসা করে না, তদন্ততে বলছে সিআইএসএফ নিয়ে যাও। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এগোচ্ছি, আর মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছেন, কেউ গেছে ত্রিপুরাতে, কেউ গোয়াতে। পশ্চিমবাংলার মানুষের কী হবে? যারা এটাকে গোয়া বানাতে চাইছেন, আর গোয়াকে বাংলা বানাতে যাচ্ছেন। আর এই যে দুরবস্থা, রোজ খুন, হিংসা, মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় ধীরে ধীরে মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে যাচ্ছে সব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে বলেছেন যদি ভোট দিতে পারে তাহলে ত্রিপুরায় পরিবর্তন। ভোট তো দিতে কেউ বাধা দেয়নি, পশ্চিমবাংলার বাইরে কোথাও কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি। এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, 5টা রাজ্যে হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে। পশ্চিমবাংলায় ভোট দিতে বাধা হয়তো সবাই জায়গায় দিতে পারেনি, কিন্তু উপনির্বাচনে কাউকে ভোট দিতে দেয়নি, তারপরে খুন খারাপই হয়েছে। বাকি 4টি রাজ্যে হলো শান্তিপূর্ণভাবে সরকার হলো, সেখানে একটা ঢিলও পড়েনি, কোনো মারপিট হয়নি, কেন পশ্চিমবাংলায় হয়? আর এই কালচারটাকে, এই গুন্ডা আর এই হিংসার রাজনীতিকে ওরা অন্য রাজ্যে নিয়ে যেতে চাইছেন, তাই লোকে প্রতিরোধ করছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।